আজকে সকাল থেকে খুব ভালো রোদ দিয়েছে জানেন, এত সুন্দর রোদ দিয়েছে, ঝলমল করছে একদম। স্যাঁতস্যাঁতে ওয়েদার ছিল, বাপরে বাপ, কিচ্ছু শুকোচ্ছিল না। একটা কম্বল কেচেছিলাম সেটাও শুকোয়নি। এই যো আমাদের আজকে, এই যো বাসন এখনও পড়ে আছে। আজকে আমাদের কাজের পিসি আসেনি। হ্যাঁ, আমাদের একটা বড়ো সংসার, এই যে এতগুলো সকালে ধোয়া হয়েছে, এই এতগুলো এখনও আছে। এখানেই ধোবো, নিচে আর নিয়ে যাব না, এখানেই সব ধুতে হবে। সকালে রুটি করে দিয়েছি, এখানে রুটি হয়ে গেছে। এই যে আজকে তো বন্ধ, তাই সকাল সকালই রান্নাবান্না হয়ে গেছে। বর্তমানে অফিস বেরিয়ে গেছে, আলু ভাজা ডিমের ভুজিয়া হয়েছিল, আর এটা একটু মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করে করা হয়েছে এখানে। এখনও বাসি ঘর সব পড়ে আছে চারিদিক, বাসন মাজবো, এখনও চা খাইনি, কখন খাবো কিচ্ছু বুঝতে পারছি না। এই ঘরটা হয়েছে, শুধু এই ঘরটা পড়ে আছে। কালকে মেয়ে এখানে পড়তে বসেছিল, এই জন্য সব পড়ে আছে, খাতা বই সব পরিষ্কার করতে হবে, ঝাড়তে হবে, সব কি অবস্থা চারিদিক, বাপরে বাপ। প্রথম যখন শ্বশুরবাড়িতে আসি তখন আমি প্রচণ্ড পরিমাণে ঘাবড়ে গেছিলাম, এত লোক, এত কিছু নিয়ম কানুন, কী করে সব কিছু করব। তারপর আস্তে আস্তে সব কিছু শিখতে শুরু করলাম, মায়ের থেকে সব জেনে নিলাম। তো এই আমাদের বাড়িতে তো সব থালা বাসন প্রত্যেকের আলাদা, প্রত্যেকের চামচ বাটি গ্লাস থালা সবার নামে নামে, কেউ কারোর থালাতে খায় না। তো সেটাই একটা বড় ফ্যাক্টর ছিল। প্রথম প্রথম তো খুবই ভুল করতাম, কারোর থালা কাকে দিয়ে দিতাম, কার চামচ কাকে দিয়ে দিতাম। তো আস্তে আস্তে সব শিখে নিলাম। তো আমাদের অনেক বড় সংসার, যার জন্য আমাদের বাসনও অনেক পড়ে। নমস্কার, গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। চাঁদে হাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম, ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করলাম। তো এখন বাজে সকাল 10টা, যদিও বা আমার সকাল থেকে ব্লগটা স্টার্ট হয়ে গেছে, তো আমি এখন সকাল 10টা বাজে, এখন থেকে আমি আপনাদের সাথে কথা বলা শুরু করলাম, বকবক করা শুরু করলাম। তো আমার সাথে থাকুন, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখুন বিছানাপত্রের কী অবস্থা হয়ে আছে, সকাল থেকে এখনও বিছানা তুলতে পারিনি, এখনও পর্যন্ত আমি চাও খাইনি। কারণ সকাল থেকে আজকে তো কাজের পিসি আসেনি, শুকনো যেগুলো ছিল তুলে আমি এখানেই রেখেছিলাম, পাট করা হয়নি, এগুলো সব করতে হবে, কখন করব জানি না। এই যে এখানে আবার কাঁচা আছে এত, সকালবেলা না যদি কাজের পিসি না আসে খুব প্রবলেম হয়ে যায় জানেন তো। সকালটা বড় সংসার, তো কত কাজ থাকে, চারিদিকে সব একাকার হয়ে পড়ে আছে, কখন কি করব কিচ্ছু বুঝতে পারছি না। এদিকে আবার বন্ধের জন্য মেয়ে স্কুলটাও ছুটি দিয়েছে, এখনো খাইনি। কি রে খেয়ে পড়তে বসতে হবে তো? হ্যাঁ, তুই কখন উঠেছিস, এখনো খাসনি কিছু? তখন থেকে তোকে নাম্মা বলছে, তো কিছু খা, লুচি পরোটা কচুরি এত কিছু অফার পেলি, কিছু খাবি না? আজকে আবার সকাল থেকে ওদের স্কুল বন্ধ, বন্ধ দেখেছে, আজকে একটা এক্সাম ছিল, এক্সামটা হলো না। এখানে আমার রুটি আর চা নিয়ে নিয়েছি, তাড়াতাড়ি করে ভিজিয়ে ভিজিয়ে নরম করে খেয়ে নেব, ব্যাস। তারপর ঘর মোছা বাকি আছে, মা রান্নাঘরটা সামলাবে, আর এই তাড়াতাড়ি করে খেয়ে নিবি বুঝলি, খেয়ে পড়তে বসতে হবে। ওদিকে আমার বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে, আর এখন কাকুমনি বাজার করে ফিরলেন। মেয়েকে নাম্মা একটা ডিম ভেজে দিয়েছে, তো সেটাই এখন ঘি দিয়ে মা ওকে খাইয়ে দিচ্ছে। আর মেয়ে তো ডিম ভাজা খেতে খুব ভালোবাসে, ডিম পেয়ে খুবই খুশি, আর ঠাকুমা ওর সাথে গল্প করতে করতে ওকে খাইয়ে দিচ্ছে। আর এদিকে বাজারগুলো আমি সব ঢেলে দিচ্ছি, কারণ কি বাজারগুলো সব ফ্রিজে তুলতে হবে। কাকুমনির একটা বাজার করার নেশা জানেন তো, অনেকে থাকে বাজার ঠিক তাকে করতেই হবে, ফ্রিজ ভর্তি আনাস তা সত্ত্বেও বাজার করে নিয়ে আসবে। সকালে জলখাবার হয়ে গেছে, তারপর জলখাবারে সব মেজে নিলাম, নিয়ে এই রুটির জায়গাটা ছিল ভালো করে এটাকে ধুয়ে রোদ দূরে দিলাম। এবার একে একে সব কাজগুলো করে নিতে হবে, চারিদিকে অবস্থা এরকম এলোমেলো হয়ে আছে, সব গুছোতে হবে। আকাশে বাতাসে পুজোর গন্ধ এসে গেছে, ভালোই লাগছে বলুন, মনে হচ্ছে জামা কাপড় কিনতে চলে যাই ছুটে গিয়ে।
হ্যাঁ, দুদিন তো রোদ্দুর ওঠেনি, তো আজকে যেন আরো বেশি ফ্রেশ লাগছে। ভাদ্র মাসে রোদ্দুর তো এইভাবেই যাবে আসবে, এরকমই তো পড়বে। আকাশে বাতাসে পুজোর গন্ধ, পুজো এলে না একটা বুঝতে পারা যায়, একটা আকাশে বাতাসে পুজো পুজো একটা গন্ধ বেশ সুন্দর লাগে। এটা বোঝাই যায় যে মা আসছে এবারে। আর চারিদিকে যা বৃষ্টি হচ্ছিল দুদিন ধরে, তারপর আজকে রোদ্দুরটা পেয়ে মনটা পুরো ভরে গেল। আমাদের ছাদে আবার শেড দেওয়া হয়ে গেছে। এই জামা কাপড় দিতাম প্রায় 2 বছর মতো হয়েছে, জামা কাপড় দিতেই পারিনি। দেওয়া তো নয়, সেগুলোকে তোলা, আলমারিতে পাট করে রাখা সব ঝামেলা। এখানে মা পাশের বাড়ি এক কাকিমার সাথে গল্প জুড়ে দিয়েছেন, কারণ কি খুব ভালো রোদ্দুর দিয়েছে, তাই কাপড় নিয়ে কথা হচ্ছে যে রোদ্দুরে কি কাপড় দেবেন, এই সব আর কি মেয়েরই আলোচনা। তো মেয়েও তাই চলে এসে যোগদান করতে। মা, শাড়িগুলো কি আপনার একটু জানলাতে দেবেন নাকি? কিরে মাম মাম, কোথায় গেলি রে? এইগুলো না পুরো দেশি কফি জানেন, এগুলো খুব ভালো টেস্ট হবে, এগুলো খেতেও ভালো লাগে। এই পাতাগুলো সব খুলে দিলাম, বুঝলেন, ছিঁড়ে দিলাম। চচ্চড়ি খুব ভালো হয় বলুন, পাতাগুলো দিয়ে একদিন করব। এই দেখুন, এই যে তরকারি ভর্তি, তরকারি ফ্রিজে মাছ আছে, মাংস আছে, পুরি আছে। না আজকে আর একটু প্লেন খাওয়াই হোক, একটুখানি সেদ্ধ সাদ্ধ আর করতে যাক। আজকে একটু মাকে বললাম যে সব সেদ্ধ করে একটু, মানে ভাতে ভাত যাকে বলে, তো মা এখানে কুমড়ো ভাতে, পটল ভাতে, উচ্ছে ভাতে, আর পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজা, এইসব আজকে হবে। আর এদিকে আমি চলে এলাম কাঁচতে, কারণ কি অনেক কাঁচা ছিল, এক গামলা কাঁচা, তো সেগুলোই আমি এখন কেচে নিচ্ছি একে একে। আজকে খুব ভালো রোদ্দুর দিয়েছে, তাই ভালো করে সব এগুলো শুকিয়ে যাবে। তাড়াতাড়ি করে সকাল সকাল যদি কেচে মেলে দেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি এগুলো শুকিয়ে যায়। আমাদের জীবনটা কেমন ছকে বাঁধা, তাই না? সকালটা হলেই একদম কাজ শুরু হয়ে যায়, সেই নিত্যদিনের এক রকমের কাজ, রান্না, খাওয়া, কাঁচা, মেলা, ঘর গুছোনো, প্রত্যেকেরই একটা করে সত্যি কাজ থাকে। যারা অফিস যায় তাদের রেগুলার অফিস যেতে হবে, সত্যি আমাদের জীবনটা একদম ছকে বাঁধা। প্রথম প্রথম যখন বিয়ে করে আসি তখন খুব টাইম মেনটেন করতে অসুবিধা হচ্ছিল, কারণ কি আমরা বাড়িতে, বাপের বাড়িতে 5 জন আমরা ফ্যামিলি মেম্বার ছিলাম, তো সেখানে একরকম থাকা আর এখানে একরকম থাকা, এখানে সব টাইমে হয়, একটাও টাইমে এদিক ওদিক হয় না। আর যদি টাইমে এদিক ওদিক হয়ে যায়, ব্যাস সেদিনকে একদম অন্যরকম কাণ্ড ঘটবে, কারণ কি সবাই খুব টাইম মেনটেন করতে এখানে পছন্দ করে। আমার যে দাদা শ্বশুর ছিলেন তিনি খুব টাইম মেনটেন করতেন, তো সেই নিয়মটাই এখানে চলে এসেছে। আর আমার মতে বলে টাইম মেনটেন করে কাজ করা সত্যিই খুব একটা ভালো জিনিস, জানেন তো, সব টাইমে হয়ে যায়। সে অটাইমে খাওয়া, অটাইমে স্নান করা, এগুলো না ঠিক ভালোও লাগে না। আর এখন টাইম মেনটেন করতে করতে হয়ে গেছে কি, আমারও মনে হয় যে টাইমের মধ্যে যদি কাজগুলো ফিনিশ করতে না পারি তাহলে আর হবে না। যত লেট করেই কাজ শুরু করি না কেন, 12:30টার মধ্যে রান্নাঘর একদম পরিষ্কার হয়ে দরজা বন্ধ হয়ে যাবে, তারপর আর কোনো রান্না হবে না। 12:30টা বেজে গেলে রান্না আর একদমই মানে হবেও না আর কেউ করবেও না। কাছাকুচি কমপ্লিট হয়ে গেছে, এবারে মনটা শান্তি হচ্ছে যে এতক্ষণ এগুলো পড়েছিল, মনে হচ্ছিল কখন কাচবো কখন কাচবো, কাঁথাটা কমপ্লিট হয়ে যেতে মানে মনটা ভালো লাগছে যে না একটা বড় একটা কাজ হয়েছে। আজকে দেখুন বন্ধুরা কত রোদ দিয়েছে, একদম ঝলমল করছে আকাশটা। এবারে যাব ওপরে ছাদে, যাব কাককে খাবার দেব, আর পায়রা, পায়রাকে খাবার দেব, ব্যাস কমপ্লিট হয়ে যাবে আজকের মতো ছাদের কাজ পুরো কমপ্লিট। মাম মাম স্নান করবি তো? কোথায় গেলি? চলুন বন্ধুরা ছাদে যাই। কাকগুলো অনেকক্ষণ এসেছে, কা কা করেই যাচ্ছে, কিন্তু আমার কাজ শেষ হবে তারপর না উপরে আসবো, তাই না? খালি পায়ে এসেছি আজকে, আবার বড্ড লাগে লোহার তো সিঁড়িটা। আয় আয়, চলে যায় টাইমের মধ্যে না পেলে ওরা চলে যায়, আবার দুপুরবেলা আসে, এসে আবার খাওয়া দাওয়া করে, আবার খায়।
আজকে জলটা পাল্টে দিই, দুদিন জলটা পাল্টানো হয়নি। আজকে এই দেখুন, এইসব শাড়িগুলো পুরো সিল্কের, এদের কারখানা আছে, আমাদেরই বাড়িতে ভাড়া আছে। কত সুন্দর করে এইগুলো, অনেক প্রসেস আছে, এগুলো পুরো পিওর সিল্কের। এই থান কত সুন্দর করে, কি সুন্দর রং লাগিয়েছে, এত ভালো লাগছে দেখতে, দারুণ লাগছে। জলটা পাল্টে দিলাম, পরিষ্কার জল দিলাম, পাখি দেখলাম জলটা নোংরা ছিল বলে খেলো না, চলে গেল। ওর বৃষ্টির জল পড়েছিল সেটা খেলো, তখন বুঝলাম যে এরাও পরিষ্কার পরিচ্ছন্ন খেতে পছন্দ করে। পুরো ভাদ্র মাসে রোদে ওই কাপড় দেওয়ার মতো এখানে রোদ দিয়েছে, বাপরে বাপ। এই গাছে জানেন কাঠবেড়ারি অনেক আছে, এই রুটিগুলো দিয়ে গেলাম এখানে, ওরা এবার আসবে, একে একে দল বেঁধে আসে, এবার রুটিগুলো খায়। কোনোদিন আমি আপনাদের ভিডিও নিয়ে দেখাবো। এই আম গাছটাতে ভর্তি আছে, এই আম গাছটাতে আমি নিচে, হ্যাঁ আমি আসছি, দাঁড়া একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি। সকাল আমার মনে হচ্ছিল, বললাম না যে গ্যাসটা মনে হয় চলে যাবে, তখন গ্যাসের এটা কেমন কমে গেছে। এটা কি আলু আছে? ওই আলু পটল ঢেঁড়স সব একসাথে, আলু পটল আর কুমড়ো, লঙ্কা ভাজা বড়ি ভাজা সব হয়ে গেছে, পেঁয়াজ ভাজা হচ্ছে। এদিকে মায়ের সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমার কাঁচা যা যা ছিল সব করে নিয়েছি, এবার শুধু ঘর মোছা বাকি আছে, তাহলেই আজকের মতো কমপ্লিট হয়ে যাবে। জানেন বন্ধুরা, একটা ঘটনা শেয়ার করি, আমার যখন প্রথম বিয়ে হয়ে আসে আর একদিন কাজের পিছি আসেনি, তো এরকম আমি তখন সেই কী করেছিলাম, পুরো এত বড় বাড়ি একদম ঝাঁট দেওয়া মোছা আমিই করেছিলাম। তো আমার যেহেতু অভ্যেস ছিল না, তাই তখন খুবই অসুবিধা হচ্ছিল, কীভাবে কমপ্লিট করব বুঝতে পারছিলাম না। এখন আর কিছু মনে হয় না, এখন মনে হয় সবই মানে একদম তাড়াতাড়ি হয়ে যায়। আমার রেডি? হ্যাঁ রেডি, ব্রেসলেটটা পরে নিলাম। বাবা ঠিক আছে, চল চলে, এইটা বেঁধে নিয়েছি। হ্যাঁ ঠিক আছে, নে, সাবধানে যাবি। হ্যাঁ হ্যাঁ, এসো দুর্গা দুর্গা, জয় শ্রী মাধব। হুম, বদাদু হাত ছাড়বি না, দেখে না। মেয়ে রেডি হয়ে বড়দাদুর সঙ্গে আজকে যাবে বাৎসরিক একটা অনুষ্ঠান বাড়িতে, তো সেখানে এখন দাদু আর নাতনি মিলে চললো। আমি বললাম যে সাবধানে যাবি, ভালো করে হাতটা ধরে নিবি দাদুর। তো আমি আগেই বলেছিলাম যে আমাদের বাড়িতে টাইম মেনটেন হয়, ওইদিকে মেয়েকে আমি রেডি করছিলাম, আর এইদিকে দেরি হয়ে যাচ্ছিলো বলে মা দুটো তিনটে ঘর মুছে নিয়েছে লাঠি দিয়ে। তো এবারে আমি ডাইনিংটা রান্নাঘরটা মুছে নেব, তাই আমাদের বাড়িতে সবই টাইমের মধ্যে হয়, টাইম এদিক ওদিক হওয়া একদমই যাবে না। তো মা এই দুটো ঘর মুছে নিয়েছে, এবার আমি ডাইনিংটা আস্তে আস্তে মুছে নেব। আজকে আমাদের বাড়িতে কাজের পিসি আসেনি, তাই মা আমি দুজনে মিলেই সব দুজনে হাতাহাতি করে কাজটা করে নিলাম। তাই সবাই মিলে কাজ করলে কী বলুন তো, কাজটা ঠিকভাবে হয়েও যায় আর ভার বলে মনে হয় না। তাই জন্য মা আর আমি দুজনেই সকাল থেকে কাজে নেমে পড়েছি, আর মোটামুটি সকাল থেকে সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে মা এখানে বসে আছে, এবার স্নান করতে যাবে, আমিও স্নান করতে যাবো, যাওয়ার আগে একটু গল্প করে নিচ্ছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একদম দেখা হবে আপনাদের সাথে। আর এখানে গ্যাসটাও আমার মোছা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর চলে এলাম নিচে শুকনো জামাগুলো তুলে নিতে, কারণ কি মেঘ করেছে। বন্ধুরা, আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না, তাই অনেক অনেক ভালোবাসা চাই, আমার চ্যানেলকে ফলো করে আমার সাথে কিন্তু থাকতেই হবে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি থাকলো, যদি ভালো লাগে আমার সাথে থাকুন, পাশে থাকুন। সবাইকে জয় শ্রী মাধব।